Hello guys, welcome back to our channel. So, kemon acho tumra shobai? Asha kori shobai khub bhalo acho. So, ami ei vlog ta banglay korchi karon ei vlog ta hote choleche Durga Pujo and Durga Pujo related ghora ghuri, shopping. So, ei karone ami banglay korchi. So, ajke ami jacchi shopping korte Durga Pujo shopping. Yes, ota to must. Tai এই ব্লগটা আমি আজকে থেকে স্টার্ট করলাম ব্যাক টু ব্যাক আশা করছি ব্লগ দিতে পারবো সো চলো যাওয়া যাক আর ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো তো ইয়েস ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে এবং এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে তাহলে চলো শুরু করা যাক একটা কথা বলার ছিল সেটা হচ্ছে এখানে ইন্ডিয়ান ওয়্যার বা ইন্ডিয়ান জুয়েলারি ইন্ডিয়ান ড্রেস যাই বলো সবকিছুর অনেক দাম মানে কি বলবো অনেকই দাম নরমাল ড্রেস এখানকার যা দাম তার থেকে অনেক বেশি দাম এবং 2-3000 টাকায় যে সুন্দর সুন্দর শাড়ি ইন্ডিয়াতে বা কলকাতায় পাওয়া যায় বা যে কোনো সালোয়ার স্যুট বলো বা যে কোনো ইন্ডিয়ান ড্রেস টাইপ লং ড্রেস টাইপ বলো 2-3000 কত সুন্দর সুন্দর পাওয়া যায় বাট এখানে সেটা অনেক দাম সো জানি না কটা ড্রেস কিনতে পারবো অ্যান্ড কত দাম নেয় টোটাল কত টাকা শপিং করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে দেখতে থাকো এখন আমরা একটুখানি দাঁড়িয়েছি আর এখন আমি যাব বাবল টি খেতে কুংফু টি এই শপের বাবল টিটা আমার খুবই ভালো লাগে এই যে ফার্স্টে যেটা রয়েছে কুংফু টি বলে লেখা যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি সেটাই হচ্ছে আমার ফেভারিট আমি এটাই বারবার অর্ডার করি আরও আলাদা আলাদা অনেক কিছুই আছে অনেক ধরনের আলাদা ড্রিঙ্কসও রয়েছে বাট আমি তো বাবল টি নেব এই মিল্ক কিংটা 7 পয়েন্ট সামথিং পরে ট্যাক্স নিয়ে সো ইন্ডিয়ান কারেন্সিতে আই থিঙ্ক 500 রুপিস মতো হবে মেনুটা দেখো কত বড় উফ দেখতে তো অসাধারণ লাগছে খেতেও অসাধারণ জাস্ট এবার টেস্ট করব তো আমাদের শপিং হয়ে গেছে দু ব্যাগ ভর্তি ড্রেস কিনে ফেলেছি আমি শপিং করার টাইমে ভিডিও করিনি তাহলে আর আমার শপিং করা হবে না ভিডিও করতে গেলে সো এখন আমরা যাচ্ছি একটু খাবারের দোকানে ডিনারের জন্য কিছু কিনবো তো গাইজ আজকে ডিনারের জন্য আমরা কিনেছি তন্দুরি লেগস উপস লুকস সো টেম্পটিং অ্যান্ড মেন কোর্সে রয়েছে বিরিয়ানি অ্যান্ড বটি কাবাব চানা মশালা অ্যান্ড টু টাইপস অফ চিকেন কড়াই চিকেন অ্যান্ড সামথিং অ্যান্ড তার সাথে একটা নান অ্যান্ড গোলাপ জামুন ওয়াও সো গাইজ আমি বাড়ি চলে এসেছি এবং তোমাদের এবার আমি দেখাবো যে আমি কী কী শপিং করলাম তাহলে চলো করা যাক এই দেখো দেখতেই পাচ্ছ আমি তো ব্যাগ শপিং করেছি ইয়েস দুর্গাপুজোর শপিং বলে কথা বাট ইন্ডিয়াতে থাকলে আমি আরও আরও অনেক বেশি শপিং করতাম বাট এখানে কি করা যাবে যা হয়েছে আমি একটা শাড়ি নিয়েছি ও ফার্স্টে হচ্ছে এই শাড়িটা রয়্যাল ব্লু কালারে অ্যান্ড এই শাড়িটার পাটটা হচ্ছে গোল্ডেন কালারের এবং শাড়িটার মধ্যেও এরকম গোল্ডেন কালারের জড়ি রয়েছে অ্যান্ড আমি পুরোটা খুলে দেখাচ্ছি না কারণ আমি যখন পুজোতে পরবো তখন আমি পিকচার দেবো অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে আমি পিকচার দেবো যদি আমাকে এখনও ফলো না করে থাকো ওখানে ফলো করতে পারো আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো সো ফার্স্ট হচ্ছে এটা এটার আঁচলটাও বেশ একটু কাজ করা রয়েছে অ্যান্ড এটার সাথে ব্লাউজ হচ্ছে এইটা দেখো কি সুন্দর কাজ করা তাই না ব্যাক সাইডটা হচ্ছে এইরকম ফিতে বাঁধা রয়েছে সো এই ব্লাউজটার দাম ইন্ডিয়ান কারেন্সিতে 1500 অ্যাপ্রক্স এরকম কিছু একটা পড়েছে এবং শাড়িটা পড়েছে 3500 সামথিং এরকম কিছু একটা শাড়িটার প্রাইস পড়েছে আমি নিচের দিকে দেখছি কারণ নিচে আমি দামটা লিখে রেখেছি আমি তো অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি অ্যান্ড নেক্সট তোমাদের দেখাই নেক্সট হচ্ছে আমি এই চুড়িদারটা কিনেছি গ্রিন কালারের চুড়িদার গলায় কাজ করা রয়েছে এবং
এটার মধ্যেও স্টোনের কাজ করা রয়েছে, বুঝতে পারছো কি জানি না। এবং সাইডে এরকম সুন্দর লটকান রয়েছে। এটা হচ্ছে চুড়িদার এবং এটা হচ্ছে তার প্যান্ট, আর প্যান্টটা হচ্ছে এটা প্লাজো প্যান্ট। এবং দেখো কি সুন্দর কাজটা রয়েছে নিচে এটা, অ্যান্ড এটার ওড়নাটা হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলোতে। সো এই চুড়িদারটা অ্যাপ্রক্সিমেটলি 2500 সামথিং এরকম কিছু একটা। সো এটা হচ্ছে নেক্সট। আর চুড়িদারগুলো এবং আমার শপিং, আমার জামা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, এবং আমাকে পরে কেমন লাগবে সেটা তো তোমরা দেখতে পাবে পুজোতে যখন আমি পরবো, এবং তখন আমি যে ব্লগগুলো বানাবো সেগুলো তো দেখতে পাবে কেমন লাগছে। সো সেই ভিডিওগুলোতে কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে যে আমাকে ড্রেসগুলো পরে কেমন লাগছে, ভালো লাগছে কি না, তোমাদের মতামত কমেন্ট করে জানিও, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে আরেকটা চুড়িদার নিয়েছি, সেটা হচ্ছে পিঙ্ক কালারের। ওই গ্রিনটা হচ্ছে আমার পছন্দের, অ্যান্ড পিঙ্কটা হচ্ছে রূপকের পছন্দ। সো এটা হচ্ছে প্যান্ট, প্যান্টটা হচ্ছে এটা হচ্ছে চুড়ি প্যান্ট, এবং এটা হচ্ছে চুড়িদারটা। এটা থ্রি কোয়ার্টার হাতা রয়েছে, এবং এটা চুড়িদারটা হচ্ছে সিম্পল, এটা গলায় কাজ রয়েছে, হাতায় কাজ রয়েছে, এবং নিচে কাজ রয়েছে, মানে জড়ি বসানো রয়েছে। বাট এটার ওড়নাটা, এটার ওড়নাটা খুব সুন্দর কাজ করা। অ্যাকচুয়ালি চুড়িদারটা প্লেন বলে ওড়নাটা খুব সুন্দর কাজ করা, এটাই হচ্ছে চুড়িদারটার বিশেষত্ব। হ্যাঁ, তো চুড়িদারটা চারিদিক দিয়ে এরকম সুন্দর লেস রয়েছে, এবং এখানটা রয়েছে নেট, আর এখানে ছোটো ছোটো লটকান রয়েছে। এই চুড়িদারটা কেমন লাগছে, রূপকের পছন্দ। এটার মধ্যেও সুন্দর কাজ রয়েছে, মানে হোল বডি আর কি ওড়নাটার। সো এই চুড়িদারটা 2500 সামথিং এরকম কিছু একটা পড়েছে। নেক্সট হচ্ছে রূপকের জন্য, আর রূপকের জন্য কিনেছি আমি এই পাঞ্জাবিটা। দেখো কি সুন্দর পাঞ্জাবিটা, কাঁথার স্টিচ, হাতে কাজ করা, এবং হাতাতেও কাজ রয়েছে, এবং পুরো পাঞ্জাবিটাতেই সুন্দর কাঁথার স্টিচের ডিজাইন রয়েছে। আর কালারটা ব্লু কিনেছি, কারণ আমি যেহেতু ব্লু শাড়ি কিনেছি সেটার সাথে ম্যাচ করে কিনেছি। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এবং পরার পরে রূপককে কেমন লাগছে সেটা তো তোমাদের ফটো পোস্ট করব এবং ব্লগেও দেখতে পাবে, তো তখন জানিও কেমন লাগছে এবং কেমন হয়েছে। অ্যান্ড নেক্সট হচ্ছে আমি কিনেছি অবভিয়াসলি কানের দুল। জুয়েলারি ছাড়া তো শপিং কমপ্লিটই হতে পারে না, তাই না? সো ব্ল্যাক পলিশে আমি কানের দুলটা কিনেছি। দেখো কি সুন্দর, এখন তো ব্ল্যাক পলিশ খুব চলছে, জানি না কিসের সাথে পরবো, আমি এখনো ঠিক করিনি। সো দেখা যাক কিসের সাথে ভালো লাগে এটা। সো নেক্সট আমি ক্যান্ডেলটা কিনেছি, খুবই সুন্দর লাগছিল এরকম তলায় পার্ল ডিজাইন করা, অ্যান্ড এটা 1000 সামথিং কিছু কস্ট করেছে। সো এটা হচ্ছে আমার শপিং। সো নেক্সট হচ্ছে এই যে দেখো কি সুন্দর একটা পাউচ, অ্যান্ড আমি, সো তোমাদের বলি আগে, আমি হচ্ছে এখানে ফার্স্ট টাইম যার কাছ থেকে শপিং করলাম সেটা হচ্ছে তার বাড়িতে বুটিক। আমি তাকে আর কি ফেসবুক থেকে সার্চ করে পেয়েছি এবং তার কাছে কল করে গেছি আমি। সো ফার্স্ট টাইম তার কাছে আমি গেছি, এবং সে বাঙালি, আমার খুবই ভালো লাগলো যেটা দেখে, সেটা হচ্ছে বাঙালি। আমি বলতে পারলাম মনের এক্সপ্রেশনটা যে আমি দুর্গা পুজোর জন্য শপিং করব। সো সে আমাকে ওইরকম টাইপের জিনিস দেখালো, বিকজ অনেকে বুঝতে পারে না, এবং এখানে প্রবাসে বাঙালি পাওয়াটা যে মানে কি একটা আনন্দের ব্যাপার, আমি তোমায় কী বলবো। এবং কথাবার্তা আর বাঙালি গল্পতেই জুড়ে দিয়েছিলাম, একদম শপিংয়ের থেকে বেশি গল্প করেছি। সো সে আমার কেনাকাটার সাথে, মানে আমার যে অ্যামাউন্ট হয়েছে তার ওপরে সে আমাকে এটা গিফট করেছে। দেখো কি সুন্দর গ্রিনের ওপরে ঝুমকা, আই থিঙ্ক এটা আমার গ্রিন চুড়িদারটার সাথে যাবে, না হলেও এটা এমনি সব কিছুর সাথেই ভালো লাগবে, বেশ ছোট্টর মধ্যে সুন্দর। আমার 10% অফ ছিল টোটাল কেনাকাটার ওপরে, বিকজ পুজোর অফার চলছিল এটা। অ্যান্ড আমি তার কাছে ফার্স্ট টাইম গেছি বলে সে আমাকে একটা জিনিস গিফট করেছে, সেটা হচ্ছে এইটা, এই পোটলি ব্যাগটা। ইয়েস, খুবই সুন্দর, আমার দেখে পছন্দ হয়েছিল বলে সে আমাকে বলল, মানে সে হচ্ছে কেয়াদি, খুবই ভালো লেগেছে তার সাথে পরিচয় হয়ে, আমাদের সাথে তো একদম গল্প জুড়ে দিয়েছিল। তো এইটা হচ্ছে সে আমাকে গিফট করেছে, দেখো কি সুন্দর, তাই না? খুবই সুন্দর, এবং এটা আমি অবশ্যই পুজোতে নেবো, শাড়ির সাথে এরকম পোটলি ব্যাগ খুবই ভালো লাগে। হচ্ছে আমার শপিং, পুজোর শপিং,
জানি খুব একটা বেশি না, যাই হোক কি আর করা যাবে, ইন্ডিয়া গেলে অনেক শপিং করে আসবো। তখন আমি তোমাদের দেখাবো আরও ব্লগ যে আমি কী কী শপিং করলাম, যাই হোক সেটা ফিউচারে। সো এটা হচ্ছে আমার দুর্গাপুজোর শপিং, আর কিছু কিনবো বলে মনে হয় না। সো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ব্লগটা এবং আমার জামা কাপড়গুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং নেক্সট ব্লগে যখন আমি পড়বো তখন আমাকে পড়ে কেমন লাগছে সেটাও আমাকে জানিও, ঠিক আছে? সো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, আর ভিডিওটা অবশ্যই লাইক করো, অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, অ্যান্ড নোটিফিকেশন যাতে তোমাদের ঠিকঠাক টাইমে পৌঁছায় তার জন্য বেল আইকনটাকে ক্লিক করো। বাই, টেক কেয়ার, টাটা।